ভারত বিশ্বকাপ প্রত্যাশিত ঘটনার চেয়ে অঘটনটা যে বিশ্বকাপে অনেক বেশি, সেসব অপ্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এবারের আসরেও। দলটার নাম দক্ষিণ আফ্রিকা। নাম শুনে হয়তো এতক্ষণে আপনি বুঝে গেছেন যে হাউস দ্যাটের আজকের পর্বে আপনাদের কোন গল্প শোনাবো। প্রোটিয়াদের প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাওয়া মানসিক আঘাতের গল্প ক্রিকেট বিশ্বে খুব পরিচিত একটা ঘটনা, চোকার। এই তকমাটা একেবারে প্রোটিয়াদের গায়ে লেপ্টে গেছে। এর পেছনের ঘটনাটা ইতোমধ্যে সবার জানা হলেও আর কতদিন চোকার তকমা নিয়ে বড় মঞ্চে মুখ থুবড়ে পড়বে দলটা? আর কেনই বা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলটাকে চোকার নামে ডাকা হয়? হাউস দ্যাটের আজকের পর্বে জানাবো দক্ষিণ আফ্রিকাকে কেন চোকার বলা হয় সেই গল্প। সঙ্গে আছি তাজিন খন্দকার। তীরে এসে তরি ডোবানোর প্রবাদটা একেবারে পারফেক্ট প্রোভার্ব ফর দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ক্রিকেটে যুগের পর যুগ আক্ষেপকে সঙ্গী করে বেড়াচ্ছে এই দলটা। 1992-1999 পুরো আসরে দুর্দান্ত পারফর্ম করে ভক্তদের মনে আশা জাগিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনালে গিয়েই অসহায় আত্মসমর্পণ করে প্রোটিয়ারা। হালের জনপ্রিয় ব্যাটসম্যান, সেরা ফার্স্ট বোলার ও দুর্দান্ত সব অলরাউন্ডারদের নিয়েও এখন পর্যন্ত কোনো বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেনি তারা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? একটু পেছন ফিরে তাকানো যাক এবার। 1970 সাল, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ICC দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করে ওই দেশের সরকারের বর্ণবাদ নীতির কারণে। দক্ষিণ আফ্রিকা শুধুমাত্র শ্বেতাঙ্গ রাষ্ট্র হিসেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। দেশটির সরকারের এই ঘোষণার বিরুদ্ধে ICC এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বর্ণবাদের এই নীতির কারণে দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা ক্রিকেট খেলা থেকে বঞ্চিত হন। যদিও 21 বছর পর দেশটির সরকার পুনর্গঠন করা হলে 1991-এ ICC প্রোটিয়াদের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এরপরে আবারও ক্রিকেটের স্বাভাবিক ধারায় ফেরে দলটা। 1992 বিশ্বকাপ, সে আসরে 22 বছর পর বিশ্বকাপ খেলতে এসেই সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হয় প্রোটিয়ারা। রোমাঞ্চের শেষ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সিডনিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে 45 ওভারে 253 রানের টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা, কিন্তু ভাগ্য বিধাতা সেদিন সহায় হয়নি প্রোটিয়াদের পক্ষে। ম্যাচ প্রায় শেষের দিকে, কিন্তু ঘোরতর বিপত্তির নাম তখন বেরসিক বৃষ্টি। 13 বলে যখন 22 রান প্রয়োজন, তখনই ম্যাচে আবারও বৃষ্টির হানা। এরপর ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে 7 বলে 22 রানের নতুন টার্গেট দেওয়া হয়। কঠিন এই টার্গেট ফিল আপে যখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে দল, তখনই আরো বড় বিপদের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। অসম্ভব এক টার্গেটের সামনে দল, বলুন তো কি? সির্ফ 1 বলে 22টি রান তুলে নিতে পারলেও ম্যাচ জেতা সম্ভব প্রোটিয়াদের। জিততে হলে 1 বলে 22 রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে, কিন্তু তা কি আর সম্ভব? সম্ভব না বলেই হৃদয়ে হারের তীব্র যন্ত্রণা নিয়ে সেদিন মাঠ ছাড়তে হয় দক্ষিণ আফ্রিকাকে। 1996 সাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রায়ান লারার সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে 264 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু প্রোটিয়ারা সবকটি উইকেট হারিয়ে 245 রানে গুটিয়ে যায়। শেষ হয় বিশ্বকাপ যাত্রা। 92 বিশ্বকাপের ঠিক 7 বছর পর 1999 বিশ্বকাপ, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা। যুক্তরাজ্যের এসবাস্টনে টস হেরে ব্যাট করতে নেমে 213 রান করে অজিরা। লক্ষ্য তাড়া করতে নেমে 1 উইকেট আর 3 বল হাতে রেখে ম্যাচ ড্র করে ফেলে দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে আর কঠিন কোনো সমীকরণ নেই দলটার সামনে। জিততে হলে 3 বলে দরকার মোটে 1 রান। স্ট্রাইকে তখন 16 বলে 31 রান করা অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার, আর অপর প্রান্ত সামলানোর দায়িত্বে অ্যালান ডোনাল্ড। প্রথম বলে রান নিতে পিচ থেকে বেরিয়ে গিয়েও ফিরে আসেন ডোনাল্ড। ফিরে না এলে যে রান আউটের শিকার হতে পারতেন তিনি। এবারের মিশন পরের বল খেলার, কিন্তু এখানে ঘটে মজার এক ঘটনা। বল খেলতে গিয়ে যেন এক প্রকার মাঠেই পা আটকে যায় ডোনাল্ডের। দৌড় দিতে গিয়ে হাত থেকে ব্যাটটাও ফেলে দিয়েছিলেন এই প্রোটিয়া। ক্লুজনার নন স্ট্রাইক প্রান্তে চলে এলেও ডোনাল্ড সময় মতো স্ট্রাইক প্রান্তে পৌঁছাতে না পারায় সেই রান আউটের কাটা পড়তে হয় তার। ভাগ্য বিধাতা এদিনও মুখ তুলে তাকাননি দক্ষিণ আফ্রিকার দিকে। শেষমেশ ম্যাচ ড্র হলেও আসরে সুপার সিক্স এর খেলায় পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আর দুর্ভাগ্য সঙ্গী করেই এবারও খালি হাতে বিদায় নিতে হয় দলটাকে। 2000 সাল, সেমিতে ভারতের মুখোমুখি দলটা। সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরিতে ভারত দাঁড় করালো 295 রানের এক বিশাল টার্গেট। দক্ষিণ আফ্রিকা 41 ওভারে 200 রানে অল আউট হয়ে যায়। 95 রানের ব্যবধানে হেরে তারা আরও একবার প্রমাণ করলো বড় আসরে যে তাদের নার্ভাস ব্রেকডাউন হয়। 2002 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও ভরাডুবির গল্প।
সেখানেও ভারতের বিপক্ষে 10 রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। এবারে ঘরের মাঠে 2003 বিশ্বকাপ। বিশ্বকাপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সমীকরণটা এমন ছিল, পরের পর্বে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকাকে জিততেই হবে। বৃষ্টির জন্য ম্যাচটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। 44.4 ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 6 উইকেটে 223 রান। ডার্কওয়ার্থ লুইস মেথড হিসেব করে শন পোলক মাঠে খবর পাঠালেন যে যেকোনো সময় ম্যাচ বন্ধ হয়ে যেতে পারে বৃষ্টির জন্য, বাকি দুই বলে তাই অন্তত 6 রান নিতেই হবে, সেটাও কোনো উইকেট না হারিয়ে। পঞ্চম বলে মার্ক বাউচার 6 মেরে ম্যাচটাকে জমিয়ে দিলেন। শেষ বলটাতে দক্ষিণ আফ্রিকার টার্গেট ছিল যাতে কোনো উইকেট না পড়ে। বলটা কোনো রকমে ঠেকিয়ে ড্রেসিং রুমে হাসি মুখে ফিরে আসলেন দুই ব্যাটসম্যান মার্ক বাউচার আর ক্লুজনার। বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হয়ে গেছে, আবার শুরু হবে তেমন সম্ভাবনা খুবই কম, কিন্তু ড্রেসিং রুমে আসার পর তারা জানতে পারলেন কি একটা ভুল কাজ করেছে তারা। ম্যাচ জেতার জন্য তাদের প্রয়োজন ছিল 230 রানের, 229 রান করতে ম্যাচটা ড্র হয়ে যায়। পুরো দক্ষিণ আফ্রিকা আকুল হয়ে তাকিয়েছিল বৃষ্টি বন্ধ হওয়ার জন্য। ম্যাচ শুরু করে মাত্র একটি বল খেলে একটি রান করতে পারলেও দক্ষিণ আফ্রিকা পরের পর্বে যেতে পারত, কিন্তু বৃষ্টির জন্য এই ম্যাচটাও আর শুরুই হলো না। শুধুমাত্র হিসেব ভুলের খেসারত দিতে হলো দলটাকে। 2007 বিশ্বকাপ সেমিফাইনাল, অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাকগ্রার তোপের মুখে পড়ে মাত্র 27 রানে 5 উইকেট পড়ার পর ম্যাচের বাকি সময়টা হয়ে গেল শুধুমাত্রই আনুষ্ঠানিকতার। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা অল আউট হলো 149 রানে। অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিল মাত্র 31.3 ওভারে। 2011 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় হারের লজ্জা পায় 172 রানে অল আউট হয়ে। এরপর এলো 2015 বিশ্বকাপ সেমিফাইনাল। রান আউট ক্যাচ মিসের এই ম্যাচ শেষে দুই বলে যখন 5 রানের প্রয়োজন ছিল, তখন ডেল স্টেইনের বলে এলিয়ট দুর্দান্ত ছক্কা মেরে আবারও প্রমাণ করেন যে দক্ষিণ আফ্রিকা বড় টুর্নামেন্টে আসলেই চোকার্স। আর শেষমেশ প্রোটিয়াদের দুঃখ গাথাটা তো সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের হার। পুরো আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা দক্ষিণ আফ্রিকা তীরে এসে তরিটা এবারেও ডুবিয়েছে সব সময়ের মতোই। পুরো আসরের রেকর্ড ওলট পালট করে ফেলেও সেমিতে অজিদের বিপক্ষে হেরে 99-এর হারের পুনরাবৃত্তি করেছে দলটা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে অজিদের বিপক্ষে 3 উইকেটে হেরে চোকার্স নামটা নিজেদের গায়ে একেবারে লেপটে দিয়েছে তারা। শক্তি সামর্থ্য কিংবা পারফরমেন্স সবকিছুতেই দারুণ একটা দল দক্ষিণ আফ্রিকা, কিন্তু বড় মঞ্চে বারবার মুখ থুবড়ে পড়ার এমন ঘটনা তো আর নতুন কিছু নয় তাদের জন্য। এক কিংবা দুইবার ঘটেনি এমন ঘটনা, একই দুঃখ গাথা বারবার রচনা করে চোকার্স নামটার বড় দাবিদার হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। দর্শক, আজ এ পর্যন্তই। পরের পর্বে আবারও হাজির হব নতুন কোনো এক্সাইটিং বিষয়ের আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।